সদ্য দল ছাড়া সাংসদ বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দেন, এ বিষয়ে কি বলবেন? ওনার ভালো লেগেছে, উনি চলে গেছেন। তো বিজেপি দলটা সংগঠন দাঁড়িয়ে থাকে, নির্বাচনে হার আছে, নির্বাচনে জিতও আছে, কিন্তু 13% ভোট, সেই ভোটটা যে বিজেপি পেয়েছে সেটা সংগঠনের যারা বুথ স্তরের কার্যকর্তা বা কর্মী আছে তারাই ভোটটা এনে দেয়। সেই লোকগুলো যতক্ষণ না বিজেপির থেকে মুখ ফিরিয়ে নেবে, কোনো বড় নেতার চলে যাওয়া এসে যাওয়াতে বিজেপির ভোটের 13% 2-3% ভোটের শতাংশ পরিবর্তন হতে পারে, 10টা সিট বেশি আসতে পারে, 5টা সিট কম হতে পারে, বিজেপি ক্ষমতায় আসতে পারে না আসতে পারে, কিন্তু বিজেপির যে সংগঠন 38% 40% ভোট, আজ পশ্চিমবাংলায় কি বিজেপি দ্বিতীয় হয়েছে, আগামী দিনে বিজেপি 1 নম্বর, আবার যদি হেরে যায় আবার 2 নম্বর হতে পারে, তার থেকে বেশি কিছু হবে না। ওই রাজনৈতিক দলগুলোর মতো অবস্থা হবে না যে 1 নম্বর থেকে 3 নম্বর 4 নম্বর খুঁজে পাওয়া যাবে না, যেটা বামফ্রন্টের আজকে হয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না, কংগ্রেসের বিভিন্ন স্টেটে হয়েছে সেটা হবে না। আর এই কাজটা সম্পূর্ণ চলে বিজেপির একদম বুস্তরের যারা কার্যকর্তা কর্মী আছে। আজ পশ্চিমবাংলার যে কোনো বুথে গেলে বিজেপির 5 থেকে 6 জন কার্যকর্তা কর্মী পাওয়া, এরাই দলের সম্পদ, এরাই দলটাকে রাখবে। সুতরাং বাবুলদার ভালো লেগেছে, বাবুলদা গেছে, আমরা যারা 7 বছর ধরে বাবুলদার বিজেপিতে কার্যকর মধ্যে গেছি তাদের হয়তো খারাপ লাগছে, কিন্তু স্বাভাবিক, গেছেন, আরও অনেকে গেছেন, এসেছেন, চলে গেছেন। তো বাবুলদা তো প্রথমে বিজেপিতেই হাতে করি, বিজেপি থেকে গেলেন, বাকি যারা গেছেন তারা এসেছিলেন, চলে গেছেন। শুরু থেকেই বলা চলে মানে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসা থেকেই বাবুলদা ছিল, এটা কর্মী সমর্থকদের মনোবল ক্ষুণ্ণ হতে পারে, এটা কি বলবেন? আমি আবার বললাম, বিজেপির সংগঠনও দাঁড়িয়ে থাকে নিচু তলার, বুথ স্তরের 5-10 জন কর্মী আছে, সব বুথে 5-10টা কর্মী আছে, তাদের তারাই ঠিক করে, তাদের উপরই দল দাঁড়িয়ে আছে, তারাই দলের সম্পদ, তারা মার খাচ্ছে, কাটছে, তাদের ঘরদোর ভেঙে দিয়েছে, বাড়ি ছাড়া আছে, তারা আবার বাড়িতে ঢুকবে, আবার পার্টির কাজ করবে, এরাই দলের সম্পদ। এরা যদি চলে যায় দল ক্ষতিগ্রস্ত হবে। আমি আবার বললাম, 2-4টা বড় নেতা মন্ত্রী ছিলেন, মন্ত্রিত্ব পদ চলে গেছে বলে চলে গেছেন, আবার হয়তো কী পাবেন সেই জন্য গেছেন, উনি নিজেই বলছেন, এনার চলে যাওয়ার ওপর দলের পরিকাঠামোগত কোনো ক্ষতি হয়ে যাবে না দলের, কিন্তু বললাম নিচু তলার ওই 5-10 জন কর্মী যারা প্রখ্যাত নয়, যাদের নিয়ে চর্চা হয় না খবর কাগজের, এতে তারাই দলের সম্পদ, তারা যতদিন থাকবে দল ততদিন থাকবে। আমার মনে হয় পড়বে না, বাবুলদার চলে যাওয়া পড়বে না। বিজেপিকে যারা ভোট দিয়েছে তারা আবার ভোট দেবে, কারণ 21-এ বিজেপির কিছু সাইলেন্ট ভোটার, তারা শিক্ষিত সমাজের ভোটার যারা দীর্ঘদিন দিয়েছে, তারা হয়তো বিজেপিকে ভোট দেয়নি, মুখ ফিরিয়েছে কোনো একটা কারণে, প্রার্থী চয়ন থেকে শুরু করে অনেক কিছু তাদের এ ছিল করেছে, কিন্তু ইলেকশনের ফল ঘোষণার পর শাসক দলের তাণ্ডব দেখে তারা উপলব্ধি করেছে যে যাই হোক এটা হয়তো তাদের ঠিক হয়নি, সুতরাং কারোর চলে যাওয়া কারোর ফিরে আসা এটা বিজেপিকে ভোটারদের উপর খুব একটা প্রভাব ফেলবে বলে মনে হয় না। পশ্চিমবাংলায় ভোটাররা সম্পূর্ণরূপে একদম দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস আর একটা ভারতীয় জনতা পার্টি, যারা তৃণমূল কংগ্রেসের শাসনকে পছন্দ করে না তারা ভারতীয় জনতা পার্টির দিকেই থাকে, তারাই বিকল্প, সেই ভোটাররা অবশ্যই মুখ ফেরাবে বা কোনো নেতা চলে যাওয়ার ফলে প্রভাবিত হয় বলে আমার মনে হয়। আপনারা সদ্য যে নবনিযুক্ত রাজ্য সভাপতি হলেন, সেই জায়গায় কী বলবেন এই পরিস্থিতিতে? এটা আমাদের দলের তো একটা চলমান প্রক্রিয়া,
নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মানুষের দায়িত্বের পরিবর্তন হয়। আমাদের যিনি সভাপতি ছিলেন তিনি সর্বভারতীয় ক্ষেত্রে দায়িত্ব পেয়েছেন, আর নতুন সভাপতি নিযুক্ত হয়েছে, এটা চলমান প্রক্রিয়া। এখানে কি কোনো রকম অসামঞ্জস্য বা মতবিরোধ এরকম ভিতরে ভিতরে রয়েছে এরকম কি আপনার? আমার তো সেরকম মনে হয় না। যারা ভারতীয় জনতাবাদীকে চেনেন না জানেন না, যাদের কর্মপদ্ধতি চেনেন না, তারা বাইরে থেকে বলতে পারে, কিন্তু ভারতীয় জনতা পার্টির ইতিহাস যদি কেউ দেখে সাংগঠনিক ইতিহাস, দায়িত্ব পরিবর্তন প্রতিনিয়ত ঘটে। নির্বাচনের পরে এই যে সভাপতি বদল, এটা কোথাও কি আপনাদের মনে হচ্ছে দিলীপবাবু যে দায়িত্ব নিয়ে কাঁধে নিয়েছিলেন সেই দায়িত্ব পালন করতে পারলেন না? আমার তো তা মনে হয় না, তার কারণ দিলীপদা যতদিন সভাপতি ছিলেন আমাদের ভারতীয় জনতা পার্টিকে মাঠে ময়দানের দলে এনে দাঁড় করিয়েছেন। ভারতীয় জনতা পার্টির যতগুলো সভাপতি পশ্চিমবাংলা ছিলেন তার থেকে সফলতম বর্তমান পর্যন্ত, পরে আরও সফল হবেন সভাপতিরা। 18টা সাংসদ, 77 জন MLA তিন থেকে, ওনার আমলেই প্রথম 16 সালের প্রথম 3টে পেয়েছেন, উনিও জিতেছিলেন সমস্যার মধ্যে, তারপর 77টা এসেছে, ভোট পার্সেন্টেজ 38% যেটা ভারতীয় জনতা পার্টি লড়ে পেয়েছে, তা সেই দিকে সফলতম। তবে আবার বললাম যে অমিত শাহ সর্বভারতীয় সভাপতি ছিলেন, দুবার ক্ষমতায় এনেছিলেন, তারপরেও তো অমিত শাহ থেকে পরিবর্তন করতে হয়েছে, পরিবর্তন হয়েছে, তাই এটা চলমান প্রক্রিয়া। হয়তো কিছুদিন আগে গেছে, তাহলে সারতাম না, হয়তো সর্বভারতীয় ক্ষেত্রে প্রয়োজন ছিল তাই নিয়ে গেছে, দল ভালো বুঝেছেন করেছেন। পশ্চিমবঙ্গের রাজনীতি দেশের অন্যান্য প্রদেশের থেকে একেবারেই আলাদা, এমনটাই রাজনৈতিক বিশেষজ্ঞদের মত। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে সভাপতি নবনিযুক্ত হলেন, কতটা উপযুক্ত হবে আপনাদের পক্ষে? তো আমাদের দলে যে পদ্ধতিতে চলে, আমাদের দলের যে পরিচয় পদ্ধতি, চলমান পদ্ধতিতে প্রবাহ, আমাদের দলের সংগঠন ঠিক আরও শক্তিশালী হবে বলে মনে হয়। আর বাংলার রাজনীতি অন্যান্য রাজ্যের রাজনীতি থেকে যে আলাদা, সেই আলাদাটা কিছু সংবাদ মাধ্যম করে রাখে। অনেক সময় বাংলার সংবাদ মাধ্যম বা ইলেকট্রনিক্স মিডিয়া যেভাবে দেখায় যেন ইঞ্জিন বগি টাকেন না বগি ইঞ্জিন টানে, সেই রকমভাবে দেখায়, সেই জন্যে মানুষের চোখে দেখাচ্ছে। রাজনীতির ক্ষেত্র সেই একই আছে, একদম দুর্নীতিমুক্ত রাজনীতি আর দুর্নীতিযুক্ত রাজনীতি, দুর্নীতিবাজরা একদিকে, দুর্নীতিমুক্তরা একদিকে। বিজেপি দুর্নীতিমুক্ত রাজনীতি করে, দুর্নীতি নেই বিজেপির। আমাদের পাঁচলাতেই যদি দেখা যায় একটা পঞ্চায়েত চলছে, 15টা পঞ্চায়েতের একটা পঞ্চায়েত বিজেপির আছে, সেখানে দুর্নীতির তো কোনো ছিটে ফোটা আওয়াজ তো কেউ তুলতে পারেনি, তাহলে এটাই প্রমাণ। আর বাকিগুলো তো চলছে।